তো বন্ধু, তোমাদের জন্য অনেক শূন্যপদে নিয়ে একটি নতুন চাকরি নিয়ে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের ইউটিউব চ্যানেলে 40,000 ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তো ফ্রেশার ইন্ডিয়ান ক্যাম্পাস ইন্ডিয়া লকডাউন পিরিয়ড, তো এই লকডাউনের মধ্যেও কিন্তু 40,000 নিয়োগ করতে চলেছে, এটাই কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা, এটা কি TSC অর্থাৎ টাটা কোম্পানিতে সিস্টেমে একটি যোগদান, অর্থাৎ এখানে চাকরি দেওয়া হবে তোমাদেরকে। তো সেক্ষেত্রে আমাদের জেনে নেবো শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশন এবং কি বেতন এবং কি বয়সীমা। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, জানেনই তো TSC মানে টাটা কোম্পানি কত বড় এক কোম্পানি। তো সেক্ষেত্রে 40,000 নিয়োগ করতে চলেছে। টাটা কোম্পানি কিন্তু ভারতের সর্বত্র জায়গায় আছে, যেরকম মুম্বাই, ইন্ডিয়ান, দিল্লি, কলকাতা সব জায়গায় আছে। এবং কি এখানে সব থেকে ভালো সুযোগটা কী দিয়েছে বলুন তো? এখানে শুধুমাত্র বাড়িতে মানে ঘরে বসেই আপনি কাজ করতে পারবেন। তো সেই কাজটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অ্যাপ্লাই কী করে করতে হয় সব বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা TSC টাটা কোম্পানি। তো তারপরে এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এখানে এনি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, BE, BTEC, MBA, MCA, ME, MTEC, তো এইগুলো নিয়ে আপনাকে পারদর্শী হতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর সবথেকে এখানে সুখবরটা হলো, এখানে যারা 2020 গ্র্যাজুয়েশন করেছেন, 2019 গ্র্যাজুয়েশন করেছেন এবং 2018 পাস আউট হয়েছেন, তারাই এখানে আবেদন করতে পারবেন। মানে পুরোটাই এখানে ফ্রেশ, নতুন যারা আছো তারাই এখানে আবেদন করতে পারেন, একটা ভালো সুযোগ দিয়েছেন নতুনের জন্য। তো এখানে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন ফ্রেশার, তো শুধুমাত্র ফ্রেশ মানে নতুন নতুন নবাগত যারা মানে গ্র্যাজুয়েশন করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন, তার জন্য এক্সপিরিয়েন্সের কোনো রকম দরকার নেই। তো পরম জব রোল হলো ট্রেনার ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে এখানে ইঞ্জিনিয়ার রূপে কাজ করতে হবে, তো আপনাকে কোনো রকমভাবে ইঞ্জিনিয়ার পড়তে হবে না, শুধুমাত্র এটা দেখুন তো কী করতে হবে। তো ক্যাটাগরি হলো অফ ক্যাম্পাস, মানে অফ ক্যাম্পাসটা হলো আপনি বাড়ির ভিতরেই আপনি কাজ করতে পারবেন। তো জব লোকেশন হলো প্যান ইন্ডিয়া, তো সেক্ষেত্রে প্যান ইন্ডিয়া বলা হয়েছে প্যান কার্ড যাদের থাকবে তো সেক্ষেত্রে তারাই কিন্তু চাকরি পাবে। তো বন্ধুরা, বোঝা গেল আপনার বাড়িতে মানে অর্থাৎ কলকাতায়, তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু টাটা কোম্পানির সার্ভিস আছে, তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিউরেশনগুলো আছে, তো এখানে লেটেস্ট TSC অফ ক্যাম্পাস টেস্ট পেশেন্ট ডিটেলস, তো এখানে তাদের টেস্ট নেওয়া হবে, তো সেক্ষেত্রে এগুলো দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এখানে আপনাকে 2019-2020 পাস আউট হতে হবে BTEC, ME, MTEC নিয়ে, তো MCA, BSc চলবে এখানে। স্টুডেন্ট হু আর সিকোর 60% অ্যাবভ দেয়ার অ্যাকাডেমিক প্রোফাইল 10 স্ট্যান্ডার্ড, তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করেছেন সেক্ষেত্রে 60% নাম্বার লাগবে, এবং গ্র্যাজুয়েশন হয়েছেন কিন্তু মাধ্যমিক পাসে 60% লাগবে। তো এখানে বয়সীমা বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা 18-25 বছর হতে হবে। তো এখানে সরকারি হিসাবে যারা SC ছিল তাদের 5 বছর এবং যারা OBC আছে 3 বছর। তো এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে, মানে এখানে নিয়োগ কীভাবে হবে, তো এখানে লিখিত পরীক্ষা হবে প্রথমে, তারপরে ইমেল রাইটিং হবে, অর্থাৎ ইমেল রাইটিং বুঝতেই পারছেন, তো ইমেলের মাধ্যমে আপনাকে ইমেল প্রশ্ন পাঠাবে, সেক্ষেত্রে তা আপনি উত্তর পাঠাবেন। তো টেকনিক্যাল ইন্টারভিউ হবে, HR ইন্টারভিউ হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, তো এবার কীভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে দিলাম, নেহত আমি নিচে ডিসক্রিপশনে আমি পুরো লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আবেদন কী করে করবেন, ডাইরেক্ট চলে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক হিয়ার, তো এখানে ডাইরেক্ট লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন তো এরকম একটি চলে আসলো, দিস পেস ইউর ভিউজ নট ক্যাম্পাস মোবাইল, তো সেক্ষেত্রে আপনার যদি এরকম চলে আসে ডাইরেক্ট কোনায় যাবেন, তো কোনায় গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এখানে আপনি এখানে টিক চিহ্ন করে দিতে হবে, তো ডাইরেক্ট এখানে টিক চিহ্ন করে দিচ্ছি, এখন চলে যাবে অর্থাৎ PC সাইট অর্থাৎ কম্পিউটার সাইটের মতন চলে আসবে। তো চলে আসলো দেখতেই পাচ্ছ, তো এখানে চলে আসার পরে এখানে দেখতেই পাচ্ছ তোমরা রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করা আছে, তো সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর ইনফরমেশান টেকনিক্যাল, তো আপনি কী কিসে কিসে অর্থাৎ এখানে আবেদন করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার ব্রিজিস মানে বিজনেস পারপোস এখানে আপনি ক্লিক করবো না, তো এটা এখানে টেকনিক্যালের জন্য আপনাকে ক্লিক করে দেয়। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ধাপে ধাপে টাইটেল, ফার্স্ট নেম, মিডিল নেম, সার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল আইডি, মোবাইল অ্যাড্রেস, সেকশন সব এগুলো বসিয়ে দিয়ে আমাদের আস্তে আস্তে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর ওখানে অনেক পোস্ট চলে আসবে, সেক্ষেত্রে সেই পোস্টটা অ্যাকসেপ্ট করে
ডাইরেক্টলি বিনামূল্যে আবেদন করে দিন। আবেদন করার পরে আপনাকে ইমেলের মাধ্যমে, আমরা ইমেলের মাঝে মাঝে চেক করবে যে সেক্ষেত্রে সেই ইমেলের মাধ্যমে আপনাদের যে অর্থাৎ আবেদন করছেন সেই ইমেলের মধ্যে চাকরির প্রস্তাব আসবে, সে ঘরে বসে আপনি চাকরিটা করতে পারবেন। শুধুমাত্র কী করতে হবে আপনাদের ক্যাম্পাসে সেই অনুযায়ী ঘরে বসে যে চাকরিটা করতে পারেন তারা বুঝিয়ে দেবে। তো বন্ধুরা বোঝা গেল, ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।